এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা আমি জানি আমি অনেক বেশি লেট আর আমার ভয়েস শুনেও বুঝতে পারছেন যে আমি খুব একটা হ্যাপি না কারণ আমি ঈদে তেমন কোনো ব্লগ করতেই পারিনি তো আজকে হচ্ছে এটা আমার ঈদের আগের দিন না এই ব্লগটা দেওয়ার কথা ছিল ওরকম করে আমি ভয়েস দিয়ে রেখেছিলাম জাস্ট আপলোড দিব বাট কোনো একটা হ্যাপেন্ডের কারণে আসলে আপলোড করা হয়নি তো সেই ভিডিওটাই আজকে দিচ্ছি কারণ অনেক আপুরাই হচ্ছে আমাকে টেক্স করছেন ইনবক্স করছেন যে আপু ব্লগ দেন ব্লগ দেন সেই জন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে আবার স্টার্ট করে দেই আগের ব্লগ দিয়েই তো যতটুকুই করেছি ঈদে এবার ঈদটা না একদমই আমি বলবো যে আমার এত বছরের মধ্যে সবচেয়ে খারাপ ঈদ গিয়েছে এটা তো যাই হোক ঈদের আগের দিন আমাদের ইফতারটা একটুখানি স্পেশাল করার চেষ্টা করেছি কারণ ঈদের আগের দিনই হচ্ছে আমার ভাই বাসায় থাকে তা আমরা জুসে রেখেছিলাম লাসি তার মধ্যে করেছিলাম হচ্ছে মুক্তা করেছে নুডলস আর সুমোনা করেছে শ্বাসলিক চিকেন শ্বাসলিক করেছিল অনেক মজা হয়েছে ওর চিকেন ও ফার্স্ট টাইম করেছে কিন্তু অনেক ভালো হয়েছিলো আর এখানে মুক্তা হচ্ছে নুডলস করে নিচ্ছে নুডলসটা এত বেশি কালারফুল ছিল খুবই ভালো লাগছিলো নুডলসে আপনারা এইভাবে চিকেন কেটে দিতে পারেন এটা মানে এই শেপে চিকেনটা কেটে দিলে খুবই ভালো লাগে দেখতে খেতে তো মজা লাগেই সাথে হচ্ছে আজকে মামা নুডলস দিয়ে হচ্ছে এই নুডলসটা রান্না করা হচ্ছে এটা একটু থাই ফ্লেভার দেয় আর এটা আমার অনেক ভালো লাগে কারণ থাইয়ের সব ধরনের খাবারই আমার অনেক পছন্দ আর এই সাথেও কিন্তু বেগুনিও থাকছে তারপর হচ্ছে ফ্রুটসে আমরা কিছু তরমুজ অ্যাপেল এইসব কিছু নিয়ে নিয়েছি তার মধ্যে তখন থেকেই আমার মাথায় ঘুরছিল যে ঈদের মেহেদি দেয়া এখনও বাকি তো যাই হোক এবছর ঈদের মেহেদি নিয়ে খুব একটা প্যারা লাগেনি তুষাতাস্মী মানে মুক্তার মেয়েরা চলে গিয়েছিল হচ্ছে ওরা ওদের কোনো এক ফ্রেন্ডের বাসায় ওখানে হচ্ছে ওরা মেহেদি দিয়ে এসেছে ঈদে আর নোহাকে সুমনাকে আর আমার আরেকটা কাজিনের মানে আমার একটা বোনের মেয়েকে হচ্ছে আমি দিয়ে দিয়েছি আমাকে সুমনা অনেক বলেছে যে আপু কেউ মেহেদি দিয়ে দিব ও আচ্ছা সাথে মুক্তা আবার মোমোসও করে নিয়েছে মানে সাথে আরও অনেক ধরনের কি বলে স্ন্যাক্স ভেজে নিয়েছি আমরা সামোচা এটা ওইটা অনেক কিছু হয়ে গিয়েছিল আসলে ঈদের আগের দিন হচ্ছে সবসময় আমার ভাই বাসায় ইফতার করে আর ও হচ্ছে পুরা রোজাতে রেস্টুরেন্টে থাকতে হয় ওকে ও বাসায় ইফতার করতে পারে না তো সেই জন্য আমরা ট্রাই করি যে শেষ দিনটা আমরা স্পেশালভাবে সবাই মিলে ইফতার করব। আর এখানে হচ্ছে মুক্তা তো আরও কিনে এসেছিলো আমি আসলে কয়েকদিন হয়ে গিয়েছে ভুলেও গিয়েছি এটাকে কি বলে ক্যাশনার সালাদও ছিল তো এত এত কিছু খাওয়া যায় তারপর হচ্ছে রেস্টুরেন্ট থেকে নান রুটিও আনানো হয়েছিল নান রুটি হ্যাঁ নান রুটি আর কাস্টার্ডও করেছিল পিঙ্ক কালারের যে বাসিটা দেখা যাচ্ছে এটা ছিল কাস্টার্ড আমি সব কিছুই ভুলে গিয়েছি এখন ভিডিও দেখে দেখে আমার মনে পড়ছে আমার একটা কাজিনকেও আমরা আসতে বলেছিলাম কারণ ওর হাজব্যান্ড হচ্ছে দেশে চলে গিয়েছে ওর যেহেতু ছোট বাবু সেজন্য ও যেতে পারেনি তা আমরা বলেছিলাম আমাদের সাথে ইফতার করার জন্য দেখেন এখানে নবাব জাদা কি করছে আর ও যখন আমাদের আশেপাশে থাকে আমাদের সময়টা আসলে অনেক ভালো যায় মাসাল্লাহ সবাই মাসাল্লাহ বলবেন বাবুটার জন্য আর সারাক্ষণ এইভাবে সাঁতার কাটতে থাকে তো যাই হোক ইফতার করার পর হচ্ছে নুহা আর আমার যেই কি বলে বোনের মেয়েটার কথা বলেছিলাম ওরা দুইজন মিলে এখানে দেখলাম যে ইনস্টাগ্রামের জন্য অনেক কিছু সাজিয়ে টাজিয়ে ওরা ভিডিও করছে আর এখানে মেহেদিগুলোও রেখে দিয়েছে মেহেদি তো আমি আগে আনিয়ে রেখেছিলাম তো মেহেদি সব কিছু এইভাবে রেডি করেছে ওরা নাকিভাবে আয়েস করে এখানে বসে তারপর ভিডিও করবে ছবি ওঠাবে তো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি একটু ভিডিও করে নেই এখানে ঈদ কার্ড বানাচ্ছিল ওরা এগুলাও নাকি ওদের হচ্ছে ইনস্টাগ্রাম ভিডিওর একটা অংশ বাবারে বাবা কি কী করে কিছুই বুঝি না তো পাশ থেকে শুধু বসে বসে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই আর কি প্ল্যান ছিল যে খুব সুন্দর করে রেডি হয়ে বসে তারপর মেহেদি দিব বাট লাইফে কোনো কিছুই প্ল্যান অনুযায়ী হয় না কেন যেন আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিলো আমাদের এত প্ল্যান ছিল যে আমরা এই বছর সবাইকে ইনভাইট করব ঈদের দিন সবাই আমাদের বাসে আসবে এসেছিলো বাট যেভাবে প্ল্যান করেছিলাম পুরোপুরি ওভাবে হয়নি যেমন আমরা চেয়েছিলাম যে একদম সকাল থেকে রাত পর্যন্ত সবাই থাকবে কাজিনরা যে কয়েকজন এসেছে ওরা ছিল বাট আমাদের প্ল্যান ছিল যে খালাদেরকেও বলবো সাথে হচ্ছে আমার চাচা তো ভাই বোনদেরকেও বলবো ওদের বাচ্চাদেরকেও বলবো ওরকম বড় সড়ো একটা মানে আয়োজন হবে আমরা সবাই এনজয় করব তো ঈদের দুই দিন আগ থেকে আম্মুর শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল মুক্তার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল তো একদমই প্ল্যানটা উল্টাপাল্টা হয়ে গিয়েছে তারপর যতটুকু সম্ভব হয়েছে করেছি আর ঈদের পর দিন হচ্ছে খালামনিরা এসেছিল সারাদিন থেকেছে বাট সেগুলোও আমার ভিডিও করা হয়নি আমার মনটাই নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য আমি তেমন কিছু আর ভিডিও করতে পারিনি আর এখানে আমি এই তো মেহেদি দিয়ে শেষ করেছি আসলে ফার্স্ট মেহেদিটা দেওয়াটা না অনেক কষ্ট তো ওর হাতে হচ্ছে আমি ফার্স্ট দিয়েছি আর এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম দেয়া নোহার হাতে তো নোহার এই মেহেদি দেওয়াটা খুবই পছন্দ হয়েছে বাট ওরা কিন্তু অনেক সুন্দর করে মেহেদি দিতে পারে ওর ডিটেলিংগুলো অনেক বেশি সুন্দর থাকে ওর মেহেদি মানে একটু সময় নিলেও দিতে একটু সময় নিলে অনেক সুন্দর করে দিতে পারে তো এখানে যে কানের দুলগুলো দেখতে পাচ্ছেন যে বাস্কেটের মধ্যে রাখা এগুলো হচ্ছে আমার কাজিন আমার জন্য নিয়ে এসেছে যাকে আমি আমার ননদ বলি তো ও আমার জন্য খুবই সুন্দর কিছু চুরি আর সাথে হচ্ছে একটা কানের দুল নিয়ে এসেছে আমার খুব ভালো লেগেছে সবচেয়েইতে মজার ব্যাপার হচ্ছে যে চুড়িগুলো একদমই আমার একটা ড্রেসের সাথে ম্যাচ হয়ে গিয়েছে এখানে যে একটু স্কাই কালার যে চুড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাকে গিফট করেছে আর এই ইয়েলো কালারের যে ইয়াররিংসটা এটা মানে ঝুমকা টাইপের এটাও হচ্ছে ও আমাকে গিফট করেছে তো এখানে নোহারা ভিডিও করছিল ছবি তুলছিল আমিও একটু চুড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে তু কি বলে তুসরা তো দুই হাত ভরে বাহির থেকে দিয়ে এসেছে আগের দিনই কিন্তু তারপরের দিন আবার সে মামের কাছে বসেছে মেহেদি দেওয়ার জন্য কারণ ওদের নাকি মেহেদির খুব একটা কালার হয়নি আর মনও ভরছে না আসলে বাচ্চারা ঈদে মেহেদি যতই দেখ এদের মন কখনোই ভরে না তো এই আমাকে এই এই ডিজাইনটা হচ্ছে আমার আরও একটা মানে আমার একটা কাজিনের মেয়ে মানে আমার ভাগ্নি বের করে দিয়েছে যেটা দিয়েছে আমি ওরকমভাবেই দিয়ে দিয়েছি বাট আমার কাছে মনে হয়েছে খুব সুন্দর হয়নি আমি সুমনাকেও দিয়ে দেওয়ার পালাটা এখনো বাকি আছে আপনারা দেখবেন কিছুক্ষণ পর আমি সুমনাকেও দিয়ে দিচ্ছি তো ওদেরগুলো হচ্ছে এখানে নোহাকে বললাম যে তোমার কি কালার হয়েছে এগুলো হচ্ছে ওরা বাইরে থেকে দিয়ে এসেছে আর আমি তাসমিন হাতে একটু চুরি পরিয়ে দিয়ে আমরা একটু চুরি পরেছি মেদি পরেছি এই টাইপের একটু ঢং করছিলাম আর কি আসলে আমি ঢং করতে পারি অনেক বাট মনটা ভালো না থাকলে তখন একটু স্লো হয়ে যায় আর কি এই হচ্ছে সুমনার মেহেদি আমি সুমনাকে দিয়ে দিচ্ছি এইটা আমি অনেক সময় লাগিয়ে এই মেহেদিটা দিয়েছি সুমনার পছন্দ হয়েছে যা আলহামদুলিল্লাহ এটাই ভালো লেগেছে কাউ কাউকে কোনো কিছু মানে কারোর জন্য কিছু করলে যদি ভালো লাগে পছন্দ হয় সেই কষ্টটাও সার্থক হয়ে যায় তো আজকের ভিডিও হচ্ছে মেহেদিময় ভিডিও শুধু মেহেদিই দেখছেন মেহেদিই দেখছেন ইনশাল্লাহ কালকে হচ্ছে ঈদের দিনের কোনো ভিডিওই আমি করিনি আমি আগেই বলে নিচ্ছি একটু একটু যদি কোনো ক্লিপ থাকে সেটা অ্যাড করে তালি দিয়ে হচ্ছে আমি দিতে পারি যদি আপনারা চান আর ঈদের পর দিনের পর দিনের পর দিন হচ্ছে আমরা রূপসাগর গিয়েছিলাম ঘুরতে সেই দিনের একটু একটু ভিডিও আছে সেটা হচ্ছে আমি শেয়ার করব । এটাই ছিল হয়তো ঈদের মজা যে লাস্ট তিন দিন না চার দিনের দিন মানে হয়তো নোহারা আমাদেরকে জোর করছিল আমাকে মুক্তাকে যে না আমাদের সাথে যাও আমাদেরকে নিয়ে যাও হচ্ছে রূপসাগর এমনিতে ওরা নর্মালি ঈদের পর দিন হচ্ছে রেস্টুরেন্টে গিয়েছিল আচ্ছা এখানে বলে নিই এই সুন্দর মেয়েদিটা হচ্ছে সুমনা সুমনার হাতে নিজেই দিয়েছে সুমনার বা হাতে আমি দিয়ে দিয়েছি আর ডান হাতেও নিজেই না মানে ডান হাতে আমি দিয়ে দিয়েছি আর বা হাতেও নিজেই দিয়েছে এই ডিজাইনটা আমার অসম্ভব ভালো লেগেছে সোনা আমাদেরকে অনেক বলেছিল যে আপু প্লিজ চলেন আপনাদেরকে মেহেদি দিয়ে দেই তো শেষে সবাই মেহেদি দিতে দিতে দেখলাম যে মেহেদি শেষ হয়ে গিয়েছে তিনটা মেহেদি কিনেও দেখলাম যে দেয়া গেল না তো নখের মেহেদি আমি এনে রেখেছিলাম আমার নখের মেহেদিও দেওয়া হয়নি আর এটা হচ্ছে নোহামণির মেহেদির হাত আর আমার ভাই হচ্ছে সব সময় ঈদের আগের দিন রাতের বেলা আইসক্রিম নিয়ে আসবে আর এটা ও প্রতি বছরই করে আপনারা এর আগে যারা ঈদের মানে আমার ভিডিও দেখেছেন তারা জানেন প্রতিটা বছরই সে এক বক্স করে আইসক্রিম নিয়ে আসবে তো এবছর হচ্ছে সে মিলিয়ে নিয়ে এসেছে কোন আর চকবার মিলিয়ে চব্বিশটা না পঁচিশটার গুণে এসেছে আমি এখানে ফুচকা বানিয়ে রেখেছি এগুলো সবই আমরা এদের আগের দিন করেছি ফুচকা বানিয়ে আমি একদমই এয়ারটাইট একটা বয়মে রেখে দিয়েছি সাথেও হচ্ছে এখানে চটপটি মটর ভিজিয়ে রেখেছি একটু লেট করেই প্রায় একদিনের বেশি সময় একদিনের মতোই চব্বিশ ঘন্টার মতোই ভিজিয়ে রেখেছিলাম একটু টাইম নিয়েছে তারপর হচ্ছে সিদ্ধ করেছি খুবই ভালো হয়েছে এই চটপটির সেদ্ধটা সাথে অনেকগুলো দুধ নামিয়েছি প্রায় পাঁচ ছয় কেজির মতো হবে এটা কিন্তু অনেক বড় একটা পাতিল বোঝা যাচ্ছে না এই পাতিলের মধ্যে প্রথমে আমরা সবগুলো দুধ একসাথেই জাল করে ফেলছি কারণ দুধটা যদি আগে থেকে গরম করে রেখে দেই তাহলে কিন্তু আপনি সেমাই করেন পুডিং করেন যেটাই করেন বা ফিনি করেন সহজেই করে ফেলতে পারবেন তা আমরা কাস্টার্ড পুডিং সেমাই করবো সেই জন্য একসাথে দুধটাকে করে নিয়েছি তো নোহাকে দিয়ে হচ্ছে আমি এই কাজটা করাচ্ছিলাম আর আমি নিজে ভিডিও করছিলাম পুডিংটা আমি বানিয়ে নিয়েছি আর নোহাকে আমি বলেছি একটু হেল্প করতে মাসাল্লাহ দেখেন নোহার হাতের মেহেদির রঙ কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এখানে আমি পুডিংটা বসিয়ে দিয়েছি সাথে হচ্ছে দুধটাও জাল দেয়া মানে জাল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম কারণ সরে গেলেই হচ্ছে দুধ বলো উঠে পড়ে যাবে আর এখানে একটা ফ্রুটস ক্যান নামিয়ে নিয়েছি কাস্টার্ডের জন্য এটা মলি নিয়ে এসেছিলো আর আমি আগের দিন হচ্ছে টকটাও করে রেখে দিয়েছি তো ঈদের দিনের প্রিপারেশান অনেক কিছুই শেষ করে ফেলেছিলাম আগে আগেই আচ্ছা ভিডিওটা কিন্তু শেষ হয়ে গেল কালকে কিন্তু আবার দেখা হবে আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই